এটা কি বিয়ে করবি বাবা? আর কি করতেছে মারি বাবা? আমি আর কি করিনি, আমি বিপদে পড়ে বলছি তোর, সত্যি সত্যি আমি তোর বিয়ে দেবো। সত্যি সত্যি মারি বাবা, সত্যি 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 আমি তোর বিয়ে মেয়ে দেখেছিস? মেয়ে আমার দেখা কোন পাড়ায়? মেয়ে দেখেছিস কোন পাড়ায়? তার জন্য আমি বেঁচে আছি। তার জিনিসপত্র দেবে? হ্যাঁ সব দেবে। জিনিস দেবে? হ্যাঁ হ্যাঁ। তোর কি কি জিনিস লাগবে? অসভ্য পুরো ছেলের অবস্থা দেখো আমার ছেলে। হ্যাঁ ভাইপো মানে ছেলে দেবো সব। মানে জিনিসের প্যান্ট আর জামা আসবে, ধুতি আর পাঞ্জাবি। আগেকার বেশ ধুতি পাঞ্জাবি আজ হবে, হ্যাঁ ওতেই সাজতে হবে। কোথায় থাকবো তুই? কোথায় যাবি? তুই একের থেকে চলে যাবি সোজা যে ওই যে তালগাছটা, বটগাছ আছে, বটগাছ আছে, ওই বটগাছ তলা তুই এসে দাঁড়াবি। ও দাঁড়াবো? হ্যাঁ। আর তুই? আমি তোর ওখান থেকে নিয়ে চলে যাবো। সর্বনাশ করেছি, কথা তো আমি দিয়েছি, কিন্তু মেয়ে কোথায় পাই? না 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 না, যেতে হবে এই মুহূর্তে। দেখেই আমি দক্ষিণ পাড়া সেই পাঁচির মাঠ আর অনেকদিন দেখা হয়নি, একটু আমি গিয়ে দেখে আসি আর দেখি পাঁচি আছে কিনা। বলি ও পাঁচির মা, আমার দোষটা কোথায় বলো দিন দেখি? আমার মেয়ে না একটু নাচ গান করে, তা পাড়ার লোকের অত চালাক কিছু বলি যেন মেয়ে না আসলে ওদেরকে যেন ফোসকা পড়তে। যে তাই যাই বাজারে যাই ঘাটে যাই কলতলা যাই, বলবো ওই নাজলি মা আসতে কেন গো কেন গো? তা আমি কি খাবো? ইট পাথর খেয়ে থাকবো? আমি কি ঠাকুর ঘরের ঘন্টা যে যখন পারবে এসে নেড়ে দেবো? আর বলো না, সে আমার আমার মেয়ে ওই তো গান বায়না করে খায়। আমার সেই ফোনা টিপে ধরলে সে ওলা উঠো তো কেরালায় চলে গেছে। ওলা উঠো আমার মেয়ে হয়েছে বলে ওলা উঠো পাশের বাড়ি একটা মেয়ের সাথে নাইন করেছে, করে তার নিয়ে সে কেরালায় চলে গেছে। সে আমার থেকে একটু ফুসা মতন কেন বলা উঠো? ড্যাগরা খারাপ না, ড্যাগরাটা খারাপ। উফ, সেই পুরাতন কথা আমার সে চলে গে, মানে ঘরে খুঁটি নড়ে গেছে আমার। সে চলে গে আমার সে পুরাতন স্মৃতি মনে পড়তেছে। মেয়ে তো সেই আসল কথি গেছে, কি বলে আসল না কি বলে, মানে আমার আলদীপ ছোট তো আমি উচ্চারণ করতে পারি না। বলে দরজাতে রেখেছি সে কথা খোঁড়া মাত্র দাদা গো, সে পুরাতন কথা মনে পড়ে কি যে ১৮ বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম জগৎ। সেই কৃষ্ণ চড়ে গেছে।
নাম দুটো তারে আছে শ্রী কৃষ্ণ চূড়ের গাছে নাম দুটো বাজে আছে লিখে দিলাম তুমি আরাম কিশোর কিশোর ছিলাম যাবো কিশোর কিশোর ছিলাম যাবো সে কথা বলতে পারি না জানো কি আছে যখন পাথর চুরি জলের বুকে বসে বসে বলতো আর তুই আমার বলে হাজার প্রশ্ন জলের বুকে পাথর চুরে বসে বসে বলতো আর তুই আমার বলে হাজার প্রশ্ন ছিল যেন প্রীতি আজকের মনের স্মৃতি ছিল যেন কিশোর কিশোর ছিলাম যাবো কিশোর কিশোর ছিলাম যাবো কিশোর 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 ছিলাম বছর পরে পুরোনো দিকের পারে তুই বলে খুলবি তো সর্বনা আজ কতদিন পরে সেদিনের কথা এখন আমি বলতে পারিনি সোমবার আমার কি মনে হয় না আর ও কথা বলিস না রে সেসব দিনের কথা মনে পড়লে ছোটবেলা খড়ের বান্ডিলে চাঁদ ঘুষ খেলা করতু পাঁচ কান করিস
কথা কি মনে নেই ভুলে গেছি আমি কি বলি শুন ডাকরা আছে ফোন তোমার জন্য তুই আগে তোর দেখাশোনা করে বিয়ে দিয়ে দিচ্ছে তাতে তুই যদি রাজবাড়ি চাকরি করবে বাবা কবে মরবে সেই চাকরি নেবে বলে পড়েছিল বাবা মরে গেছে চাকরি করেছে এখন সেই আইগুলো হয়ে রয়েছে তা কি করবো চির কুমার তা তোর জন্যই তো আমি এই অবস্থা আজকে আচ্ছা সব জাগে আমি আমি একটা দরকারে এসেছিল টাকা পয়সা কিন্তু নি দরকার তো ঝা থাকা থাক আমি তোর কি বলি শুন আচ্ছা তো সেই ছোট্ট একটা মেয়ে দেখেছিলাম কি জানো নাম আমার তো প্রথম মেয়েই হলো ওই ওর জন্যই তো ওর বাবা চলে গেল কি অবস্থা দেখেছি মেয়ে হয়েছে বলে তোর তাই কি গাছের ফল পিড়ানো মেয়ে বলে জানে না এই ও চিন্তা পরে আমি করব আমি কি বলি শুন কি তোর ওই মেয়েটা এখন আছে কি মা গো সে তো বড় হয়ে গেছে বেথাওয়া দিতে হবে সে তো চাকরি করে এখন চাকরি কি চাকরি করে হাঙ্গামা ও আচ্ছা 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 ড্যান্স হাঙ্গামা ওই 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 তার মানে তোর ওই সেই আগেকার মতন রয়ে গেছে নাকি হাঙ্গামা হাঙ্গামা তুই জান আমরা আমরা তো ছোট গাল তো আমার দেখলি ভয় হয় সেই কারণে তো আমি তোর বলছি পাঁচির জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি সত্যি তোর গায়ে হাত হাত দিও আমি তোর গায়ে হাত দিতে পারি বলে না দিচ্ছি পাঁচের জন্য একটা সুন্দর সম্বন্ধ নিয়ে এসে সত্যি সত্যি দাঁড়া গো পাঁচ দুলো দাও পাঁচ দুলো দাও বসি বসি হ্যাঁ গো দাঁড়া বসো দাঁড়া পাঁচ দুলো আমি যদি এই যত্ন পেতাম তাহলে কি আর আমার এই অবস্থা হতো বল হ্যাঁ ওইটা রে মালিক ওইটা আচ্ছা বলছিলাম কি তার ছেলের নাম কি ছেলের বাড়ি কোথায় ছেলের বাবার নাম কি বংশ পরিচয় কি আরে ছেলে খুব উচ্চ বংশের ছেলে ছেলে হচ্ছে এখন কি বলতো সিনেমায় সেই তাপস পাল আছে জানিস যে মারা গেছে তাপস পাল ওর ভাইপো ওর বংশধর বুড়ো তা কি হয়েছে বুড়ো হলো মিচুরির গুঁড়ো যত চুষবি তত রস এটা এটা ঠিক বলে আরে আমি তো বললাম তাপস পালের ভাইপো গদাই পাল সে এখন সিনেমাতে সে এখন ইয়ে করছে কমিটিয়ান সব সময় মুখি পেন করা দাদা আমার তো আজ কিচ্ছু নেই মাঝে মাঝে যখন দুঃখ হয় তখন গুড়ি গুড়ি আনি রাস্তা থেকে মাঝে মাঝে টানি না না ওরম ওরম করিস না একটা আংটি দিতে পারবি না এইজন্যই তো তোর বাবা আমার সঙ্গে বিয়ে দেয়নি তবে তুই ব্রাহ্মণ আরে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে জানিস কি এর কোথার উপরে কোনো কোথা নেই
তোর মেয়ে রাজি কি সেই কথা বল মেয়ে রাজি হবে না মেয়ের মা রাজি যখন আর মেয়েটার আমার পেটের মেয়ে ও তো কয়লার খনি আরে ওই কয়লার খনি থেকে হীরের টুকরো বেরিয়ে কবে কবে দিন নাম ঠিক করো নাকি আজই বিয়ে ফালুই মাতে আছে কোনো লগ্ন আছে উমা নাকি লগ্ন নাকি নেই হাই লগ্ন নেই তুই লগ্ন দূর রে আরে লগ্ন তো অনেক রকমের আছে হ্যাঁ গোধনী লগ্ন আছে কোন রকম লোক গোধনী লগ্ন আছে তা গোধনীর পরে কি আর নেই কি কাকধ্বনি আছে কাক বাসধ্বনি আছে আরে কুকুর ধ্বনি যে বিয়ে হয় এত লগ্ন শুনেছি বাসধ্বনি আর কুকুর ধ্বনি শুনিনি আস্তে মাস্টার কুকুর ধ্বনি শুনিস নি আরে কুকুর যখন ডেকে উঠবে সেই সময় বিয়ে আরম্ভ হবে আর কুকুর যদি না ডাকে কুকুর যদি না ডাকে কুকুরের পদে ক্যাক করে লাথি মারতে হবে আর কুকুর না যদি পায় বাস ধ্বনি কি হবে কেন বাঁশের আম নিয়ে এসে আর ভালো করে তোমার কুড়ুলদের ধরে ফাটাফাট ফাটাফাট ওই ফাটবার মন্ত্র মন্ত্র বলবে তা আমি রাজি তুই যদি রাজি হস ছেলে তাহলে আমি নিয়ে আসি আসবে তো হ্যাঁ পাক্কা কথা ঠিক আছে আরে আমি তাহলে যাচ্ছি জানো মিজ হয় না আরে বন্দুকের গুলির মিজ হবে তো তোর এই ভাইয়ের কথা মিজ হবে না ঠিক আছে তাহলে আমি আসি আসছি আমি এবার এবার দেখবো কে কথা বলে যে সে চোপড়া করলো চোপড়ার উপরে দেড়ে চড়মড় করো সর্বনাশ সে কোথায় গেল আমি এদিকে বিয়ে ঠিক করে এসেছি আর এখনো পর্যন্ত তার আমি দেখতে পাচ্ছি না আমি সমস্ত জায়গা খুঁজে এসেছি কোথায় গেল আমার খুঁজে তো আমার তো মাথা ব্রহ্মাণ্ড সব জ্বলে গেল পাচ্ছি না রে বাবা পাচ্ছি না আর আমি ঘুরতে পাচ্ছি না একটু এখানে বসে দেখি যদি সে আসে জানি শালা গাছ তলায় বসার উপায় নেই কাগে হেগেছে নাকি রে বাবা রে দেখ দেখ কাগে হেগেছে তাহলে কি এসে গেছে ও বাবা ওই দেখো সেই শয়তানের খোঁজ দিছি আর শয়তান এখানে কৃষ্ণ ঠাকুর বসে বসে আছে তুমি কৃষ্ণ হয়েছো হ্যাঁ কি কৃষ্ণ যতই করো না তুমি হরি হরি যতই করো না হরি তোমায় সাড়া দেবে না এ হরি তোমায় সাড়া দেবে না কি অবস্থা দেখ কৃষ্ণ কৃষ্ণ যতই করো না হরি হরি যতই করো না হরি তোমায় সাড়া দেবে না হরি তোমায় সাড়া দেবে না কৃষ্ণ নামের ভক্ত তুমি তোমার শ্রদ্ধা ভক্তি করতাম আমি এখন তোমায় দেখে শুনে এখন তোমায় দেখে শুনে কি রে বাবা তোমায় ভালোবাসি না হরি হরি যত চলো না হরি তোমায় সাড়া দেবে না হরি তোমায় সাড়া দেবে না সাথে ছিলাম আগে বলিনি ভুলে যাবে অবশেষে আমরা একই সাথে ছিলাম আগে ভাবিনি ভুলে যাবে অবশেষে তুমি আমায় ভুলে গেলে তুমি আমায় ভুলে গেলে আমি ভুলবো না
আমি তোমায় ক্ষমা করব না। হরি হরি যতই করো না, হরি তোমায় সারা দেবে না, হরি তোমায় সারা দেবে না। আরে এত সুন্দর বউ থাকিতে সেটা অন্য জন প্রেমে ফাঁসে, আরে এত সুন্দর বউ থাকিতে সেটা অন্য জন প্রেমে ফাঁসে। আরে কি অবশেষে, ও বাবা কি হবে সেটা আমি বলতে পারবো না। সে কি বলতেই তোকে হবে। হরি হরি যতই করো না, হরি তোমায় সারা দেবে না, হরি তোমায় সারা দেবে না। এই কি দিন যতই করো না, হরি হরি যতই করো না, হরি তোমায় সারা দেবে 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 না। সর্বনাশ, আমি তোর কোথায় কোথায় না খুঁজেছি বাবা, তার কোনো ঠিক তুই তো আমার বটগাছতলায় বসতি বললি। আরে বটগাছতলায় থেকে খুঁজে এসেছি তো, আমি বটগাছতলা পড়েছিলাম, দেখি টিমের সনদ হ্যাঁ আর গোবর এরা প্রচ্ছদম ওই রাস্তাতে যাচ্ছে। আরে ওরা তো আমার কাছে জিজ্ঞাসা করলো, তার আগে দেখি পাঁচটা ছটা মেয়ে যাচ্ছে। হ্যাঁ ওরা বলতে এত রাত হয়ে গেছে ঠাউটা করতে গেলো বলেনি, আয় দেখি একটু পুজো করে দেখি ঠাউটা সারা দেয় কি। ওরা দেখি পনেরো কুড়ি টাকা দিচ্ছে, আমি সবাই এই সুযোগ এই টাকাটা যদি পুরস্কার পাই, যদি হয়ে যায় এই টাকাটা যদি দিয়ে হয়ে যায় কোনো অসুবিধা হবে না। ওরা দিদি দশ টাকা পাঁচ টাকা করতে চলে গেলো। আচ্ছা তারপরে এরা কজন মাল হয়ে যাচ্ছে, যুক্তি করে যাচ্ছে ঠাকুরটা এখানে আছে বিসর্জন করে দিলে হয় না, ভয় লাগবে সফলাশ করেছি। ওরা দেখি যুক্তি হতে বলে ঠাকুরটা এখানে পড়ে থাকবে, আর কজন মিলে ধরে না বিসর্জন করে। হ্যাঁ যেই বলছে কজন মিলে ধরে বিসর্জন দিয়ে ওখান থেকে মেরেছে। বিসর্জন এগুলো তো করতে হবে, আমার মাথা ঠিক নেই। শরীর ভালো আছে, যতদিন বাঁচবো ততদিন বিয়ে করবো। এইটা করলে হাফ সেঞ্চুরি হবে তো? হ্যাঁ আমি কিন্তু চেক করে দেখানো, তুই বাজি পারবি না আবার আমি চেক করে দেখানো। ও তারপরে চেক করে দেখ, আমি তুই নাচবো তো চেক করে দেখেন। আসলে তুই বাজি পারবি না আবার বাজাবে, আমি নাচবো আমি নাচবো। নতুন না শিখছি তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরামের বাচ্চা, তোর বাবার শ্মশানে এনে যাচ্ছিস, সুভাষ শ্মশানে এনে যাচ্ছিস, তা মনে মনে কর তোর তো শেষ দিন।
বাবা ভাই এটা বিসর্জনের বানা তোর বিসর্জন করে দে বাবা তুই হারাম করতে দি শালা বলে বলি দেব ওই হারামির বাচ্চা বলে বিসর্জন করব এরা কি মনে করে জানি এই সব মান ভাই কেন ভালো গান বাজে না কাকা নাচবো নাচের গান বাজে না কাকা অপদার্থ হ্যাঁ তোর কোন গান বাজাতে আমি সেটাই তো বলবি আমি যে গান বলবো সে গান বাজাবে যে গান বলবো হ্যাঁ চল নাগিনী বাজা নাগিনী হ্যাঁ নাগিনী বাজা তুই দেখে শুনে নাগিনী আরে নাগিন ড্যান্স তো এখন চলছে তুই নাচবি চল নাচ সর্বনাশ তো একই সর্বনাশ করেছিস আমার ছেলেটা বুঝতে পারিনি এরা না আমি নাচতে জানি আর মাথাটা সেট করে ঘুরে গেছে আমি পট করে পড়ে গেছি আসলে প্রেশারটা কমে গেল তো মানে দিন বুঝতে পারিনি না এখনকার মডার্ন গান বাজার দেব আছে জিতা নিউ চক্রবর্তী আর জিদের গানটা বাজার কি হচ্ছে বুঝতে পারলা এদের এখন দেখেছিস তুই কোনো দিন কি বলছি দেব জিত আমরা একসঙ্গে কেন পোস্ট কমপ্লেন মাঠে কবি খাই একসঙ্গে কবি বাবা দেবের সাথে বলিশন বাবা এই এই দাদা 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 এই এই দেখো এই নাগিন ড্যান্সটা শুধু পড়ে যায়নি পড়ে গেছে নাচটা হয়েছে সেই নাচের জন্যই 20 টাকা পরিষ্কার হ্যাঁ বাবা তোর বেনি নাচে দেখি তোর বের খরচ বাইরি বাবা কি বলতো তো হ্যাঁ মা সব নাগিন নাচে 20 টাকা আমি তাহলে হেভি নাচতে পারি তো একদিন আমি নাগিন নাচি নে তো তুই আমাকে বলিনি তো তুই জানি আমি জানি যে তুই এরকম নাগিন নাচ নাচিস শালা কালকে দুমকি থেকে নিয়ে তো সাবুন কো চলে যাবে নাগিন একদম পুরো পারফেক্ট বাবা হ্যাঁ ওন্দে নেছ চলে যাবে চলো কাকা দেবের গান বাজা তুই জানিস হ্যাঁ গাইতে পারবি হ্যাঁ গাইবো এটা দেবের গান ও আছে এখানে ওখানে মাচাতে ভাষানে বাংলা নাচের জুড়ি নেই ওই চমকে ধমকে নজকে থমকে ডিস্কো জহার মানবে না ছেলে দুলে না তু হাত তুলে ঠুমকা দে ঠুমকা দে বাংলা স্কাই আই দিতাম 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 দিতা
मामा तुम जो दी थाके बुके तुई देखा तुर करे मा ना झेले तुले नच दो हाथ तुले हम ताजे भांगला तुले जो बेरे चले मन खोजे प्रेमर माने की जादू बंगला गाने आशोधो काचे डाने रात जो बेरे चले मन खोजे प्रेमर माने ना खेले तुले ना जी तू हाथ तुले खुलता दे बंगला स्टाइल Ditang 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 dit